প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইনে ক্লাসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। কোভিড-19 সম্বন্ধটা সতর্ক থাকবে, সুরক্ষায় থাকবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, বাইরে গেলে অবশ্যই মাস্ক রাখবে। আজকের পাঠ অষ্টম শ্রেণীর গণিত মানে নয়। আমরা একটা মান দেওয়া থাকলে সেখান থেকে কি করে প্রমাণ করা যাবে, বিস্তারিত যে রাশি মানগুলো রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন, যদি এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু ওয়ান বাই এক্স হয়, তবে প্রমাণ করো যে এক্স ইকুয়াল টু ইকুয়াল টু ওয়ান ওয়ান নাইন মাইনাস ওয়ান বাই এক্স ফোর। তো এই আমি করবার আগে আমাদের একটা সূত্র ভালো করে জানতে হবে, সেটি হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টোয়াইস এ বি। আমি গতকাল থেকে ব্যাখ্যা দেখিয়েছি, এর প্রমাণটা দেখিয়েছি, আজকে এর প্রয়োগটা আমি দেখব কি করে এই মানের সাহায্যে আমরা প্রমাণ করব। তো আজকে মূল যা উপরে যে সমস্যাটি রয়েছে, এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু ওয়ান বাই এক্স যদি হয়, তবে প্রমাণ করো যে এক্স ইকুয়াল টু ইকুয়াল টু হান্ড্রেড নাইনটিন মাইনাস ওয়ান বাই এক্স ফোর। আমি মানটা খুশিয়ে দেব, লিখব সমাধান দেওয়া আছে, কি দেওয়া আছে, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু ওয়ান বাই এক্স, এটা আমরা বা দিয়ে গুছিয়ে লিখব, ওয়ান বাই এক্স ডান দিকে দিয়ে আসবো, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, আর এই মাইনাস থ্রি এখন ডান দিকে দিয়ে যাচ্ছি, আমরা এই মাইনাসটা এসে এই পাশে গিয়ে প্লাস হয়ে গেল, অর্থাৎ দাঁড়াবো কি এক্স মাইনাস ওয়ান অপন এক্স ইকুয়াল টু থ্রি। ঠিক এই মানের পরে, এই মানের পরে ভিত্তি করে আমরা এই রূপ যে প্রমাণের বিষয়টা আমরা প্রমাণ করব। তো সেক্ষেত্রে প্রমাণটা একটু অবসর গুছিয়ে নিলে আমাদের ভালো হয়। প্রমাণ করতে হবে এখানে লিখে নেব, প্রমাণ করতে হবে যে কি করতে হবে, এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু ওয়ান ওয়ান নাইন মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর। এক্ষেত্রেও আমরা এবার নেব, অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফোর ডান দিকে ওটা নিয়ে আসবো ওয়ান বাই এক্স ফোরকে, যেটা প্লাস হয়ে যায় ইকুয়াল টু ওয়ান ওয়ান নাইন, অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু হান্ড্রেড নাইনটিন, অর্থাৎ একশো উনিশ আমরা এটা প্রমাণ করি। তো আমরা বুঝে যাই, এমন বুঝে যাই এবার অঙ্গরা
এটা ভাঙিয়ে নেব তো যে a স্কয়ার প্লাস b স্কয়ার এই ফর্মটা ভেঙে নেব x স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 1 / x স্কয়ার তার হোল স্কয়ার এইগুলো তো আমরা জানি সূত্র আমি আগে দেখিয়েছি এটাকে আমরা পুরো করতে চাই b তার হোল স্কয়ার মাইনাস 2 a ইনটু b সঠিক এখন সরি করতে হবে যখন আমরা মান করতে চাই সেই ক্ষেত্রে আমরা এটাকে আমরা সূত্রটাকে আমরা ভালো করে দেখে নেব যে আমার মান দেওয়া কি ছিল আমার মান দেওয়া ছিল এখানে মান দেওয়া ছিল x মাইনাস 1 / x = 3 মানে এমন করে আমরা মান দিয়ে দিলাম যেহেতু আমরা মান না মাইনাস তাহলে এই প্লাস এবং মাইনাস যুক্ত আছে এই প্লাস এবং মাইনাস এই সূত্র পূর্ণই আমরা ব্যবহার করব তা মানের পরে ভিত্তি করে আমরা শেষ আমরা এটাকে ভাঙা যেহেতু মানটা দেওয়া আছে আমরা মাইনাস তাহলে আমরা এই প্লাসে না আর লিখে আমরা মাইনাসটা আমরা ইউজ করতে চাই তাহলে স্কুল তো এই আমার দুই সূত্র আছে लिखो माइनस जो शिक्षा के बंद कर इसे देखते बच तो एक ऐसा आंकड़ा है कि बोलो एस एस आर जे टू एस का समाधान है तो इमान से हम चलिए बोसी बोसी है तार एस क्वाली को प्लस टू इधर जे टू बार सेकंड में प्लस कर आते हैं इधर के हमना सेकंड में कर दिए तार बोलेस पर के बाहर में आते हैं टू थ्री एस क्वाली तार टू नाइन 3 স্কয়ার আমরা জানি 3 স্কয়ার সমান সমান 3 গুণ 3 আমার জানা আছে তার কারণ তো দেখে নাও সেই খাতে ভালো করে 3 গুণ 3 9 তো প্লাস 2 বাইরে মাইনাস 2 আছে 11 বা ভুল স্কয়ার মাইনাস 2 সেক্ষেত্রে আমরা লিখব সমান সমান 11 স্কয়ার এটা আমি আনবো হবে ধন্যবাদ জানিয়ে এই বার্তা এখানে শেষ করছি সকলের ভালো থাকুন।